গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে টোয়েন্টি এইথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপ গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নাও কেননা কেপি কনস্টেবল মেইন এক্সাম তোমরা যারা যারা বলছো যে আরও মক টেস্ট দেওয়ার জন্য দেখো তোমাদের এখানে অনেক মক টেস্ট দেওয়া হবে তো এগুলো সম্পূর্ণ তোমরা সবকটাই কটাই ফ্রিতেই দিতে পারবে ঠিক আছে তো তোমরা জাস্ট অ্যাপটা ডাউনলোড করে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে একটু রেজিস্টার করে দাও তা নাহলে এখানে মক টেস্টগুলো দেওয়া যাবে না ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে এখানে তোমাদের অনেকগুলো মক টেস্ট দেওয়া হবে ফ্রি উইকলি টেস্ট সেকশানে তোমরা মক টেস্টগুলো পাবে ঠিক আছে আর ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ প্রিলিয়ার বেনের ইন্টিগ্রেটেড ব্যাচ ফোর্থ ডিসেম্বর থেকে তোমাদের স্টার্ট হচ্ছে আরও ডিটেলস জানার জন্য এই নম্বরে তোমরা যোগাযোগ করো তোমাদের একটা অফার রয়েছে ফোর্থ ডিসেম্বরের আগে তোমরা জয়েন করলে এইট নাইনটি নাইন বাউন্স ব্যাক কুপন কোডটা ইউজ করলে প্রিলিয়ার মেন একসাথে ওয়ান টাইম পেমেন্ট এক বছরের ভ্যালিডিটি এছাড়াও তোমাদের থার্টিএ নভেম্বর পর্যন্ত আরও বিশেষ কিছু অফার রয়েছে ডাব্লুবি ফুড এসআই আই ফাউন্ডেশান ডাব্লিউ বিপি টার্গেট ব্যাচ কেপি কনস্টেবল মেন বা ডাবলিউ বিপি লেডি কনস্টেবল মেন এস এসি জিডি ব্যাচ কেপিএসআই সার্জেন প্রিলি জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ম্যাথ ফাউন্ডেশন রিজনিং ফাউন্ডেশন আর ইংলিশ ফাউন্ডেশান সব কটাতেই তোমাদের অফার রয়েছে তো আরো ডিটেলস জানার জন্য তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিও দেখো আজকে প্রথম প্রশ্ন আলোচনা ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ টাইটেল কে জিতেছে ছাব্বিশতম আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ টাইটেল এটা জিতেছে পঙ্কজ আদবাণী দোহায় এটা আয়োজন করা হয়েছিল অর্থাৎ ভেনু ছিল দোহা তো এই আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভারতের পঙ্কজ আদবানি তোমাদের পরীক্ষায় প্রচুর আসে পঙ্কজ আদবানি কোন খেলার সাথে জড়িত তো উনি বিলিয়ার্ডস হয়ে যাবে ইন এটা তার ছাব্বিশতম বিশ্ব খেতাব ঠিক আছে ফাইনালে হারালেন দু হাজার সালের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলার সৌরভ কোঠারিকে আর টোয়েন্টি সিক্স বিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ টাইটেল ভেনু ছিল কোনটা বললাম দোহাতে ঠিক আছে দু সালে প্রথমবার বিশ্ব খেতাব জিতেছিলেন পঙ্কজ আদবানি আর টোয়েন্টি ফিফথ আই ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ টাইটেল কুয়ালালামপুরে ছিল উইনার ছিল পঙ্কজ আদবানি রানার আপ সরাব কোঠারি ঠিক আছে টোয়েন্টি ফিফথ যেটা হল সাউথ ইন্ডিয়ান ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সাউথ ইন্ডিয়ান ব্যাংকের অতিরিক্ত পরিচালক লক্ষ্মী রামকৃষ্ণ শ্রীনিবাস সাউথ ইন্ডিয়ান ব্যাংক প্রতিষ্ঠিত হয় নাইনটিন টোয়েন্টি নাইনে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে ক্রিয়ালার ত্রিশুরে চেয়ারম্যান ভিজে কুরিয়ান সাউথ ইন্ডিয়ান ব্যাংকের সিও পি আর শেষাদ্রি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে যিনি সম্প্রতি মারা গেছেন খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের এটা প্রশ্ন হতে পারে ফাতিমা বিবি যিনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন তিনি কিন্তু সম্প্রতি মারা গেছেন বিচারপতি ফাতিমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি নাইনটি সিক্স ইয়ার্স ওল্ড ইনি ছিয়ানব্বই বছর বয়সে কোল্লামে মারা যান দেশের উচ্চ বিচার বিভাগে নিযুক্ত হওয়া প্রথম মুসলিম মহিলাও ছিলেন ইনি ফাতিমা বিবি কেরালার একজন আইনজীবী হিসাবে তার জীব কর্মজীবন শুরু করেন এবং উনিশশো সালে একজন জেলা আর দায়রা বিচারক হন ফাতিমা বিবি উনিশশো সালে সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রথম মহিলা বিচারপতি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন দেখো ভারতের প্রথম বিচারপতি বর্তমান রয়েছেন এখন পঞ্চাশতম প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবান চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম আর কি প্রধান বিচারপতি ছিলেন হরিলাল হরিরাল সুন্দাস কানিয়া যে কানিয়া আর ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি সিজেআই ভারতের রাষ্ট্রপতি দ্বারা সংবিধানের দ্বিতীয় দফায় অনুচ্ছেদ একশো চব্বিশ অনুসারে হন এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে দেখো সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত ব্যক্তিকে তার কার্যালয়ে প্রবেশের আগে কার কাছে শপথ বা স্বীকৃতি জানাতে এবং স্বাক্ষর করতে হয় রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত কিছু ব্যক্তি সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পর্যালোচনা কর্তৃত্ব ব্যবহার করেছে কোন মামলায় কেশবানন্দ ভারতী মামলা কাকে পত্র লিখে সুপ্রিম কোর্টের একজন বিচারক তার পদ থেকে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সতেরোশো সালে কলকাতায় ভারতে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা এমপি এছাড়া দেখো ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফিফটি টোয়েন্টি সিক্স জানুয়ারি ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন হরিলাল জে কেশুন্দাস কানিয়া কমল নারায়ণ সিং ছিলেন ভারতের সবচেয়ে কম সময়ের প্রধান বিচারপতি আর ওয়াই ভি চন্দ্রচূড় বর্তমানে যিনি আমাদের প্রধান বিচারপতি রয়েছেন তার বাবা ইনি ভারতের সর্ব সবচেয়ে দীর্ঘকালীন প্রধান বিচারপতি ঠিক আছে দু হাজার দিন দায়িত্ব পালন করেছেন আর ফাতিমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এছাড়া দেখো ভারতের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা সংবিধানের দ্বিতীয় দফায় অনুচ্ছেদ একশো চব্বিশ অনুসারে অলরেডি আমি তোমাদের বলেছি আর সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখো জারি করতে পারে প্রচুর আসে প্রশ্নটা উত্তর হয়ে যাবে ধারা বত্রিশ এছাড়াও ধরো এক একশো একত্রিশ নম্বর ধারায় সুপ্রিম কোর্টের মূল এক্তিয়ার বর্ণনা করা আছে বত্রিশ নম্বর ধারায় সুপ্রিম কোর্টের লেখের এক্তিয়ার বর্ণনা করা আছে একশো তেতাল্লিশে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করা রাষ্ট্রপতির ক্ষমতা এটা বলা আছে আর দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেলে হাইকোর্টের লেখো জারি করার ক্ষমতা বলা আছে ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারকের বয়স সীমা কত পঁয়ষট্টি বছর ইউনাইটেড কিংডাম ইউনাইটেড কিংডামের বিচারকদের পঁচাত্তর বয়সে অবসর নিতে হয় উনিশশো সালের অক্টোবরে হাইকোর্টের বিচারকদের প্রাথমিক অবসরের বয়স ষাট বছর নির্ধারণ করা হয়েছিল সেটা বাড়িয়ে বাষট্টি বছর করা হয়েছে এটা হাইকোর্টের কথা বললাম বিচারপতি উদয় ওমেশ ললিত ইনি হচ্ছেন ভারতের ঊনপঞ্চাশতম প্রধান বিচারপতি আগস্ট দু অনুযায়ী মানে এর আগে ছিলেন আর ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি বর্তমানে রয়েছেন বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তারপরে কলকাতা নাইট রাইডার্স তাদের নতুন মেন্টার হিসেবে কাকে নিযুক্ত করেছে গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্স তাদের নতুন মেন্টার হিসেবে নিযুক্ত করেছে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্স তাদের নতুন মেন্টার হিসেবে নিযুক্ত করল দু হাজার থেকে দু সাল পর্যন্ত কে কে আর সদস্য ছিলেন ইনি কলকাতা নাইট রাইডার্স এবং দু হাজার থেকে দু হাজার সালে দলকে ইনি মানে শিরোপাও জিতিয়ে দিয়েছিলেন এছাড়াও তার দল দু সালে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতেও রানার সাফ হয়েছিল তারপরে দেখো কোন রাজ্য সম্প্রতি মহিলাদের নিরাপত্তার জন্য সেফ সেফ সিটি সিটি প্রজেক্ট প্রজেক্ট চালু চালু করেছে করেছে এটা উত্তরপ্রদেশ মহিলাদের নিরাপত্তার জন্য সম্প্রতি সেফ সিটি প্রজেক্ট শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার এর অধীনে গৌতম নগরের সতেরোটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রবেশ আর প্রস্থান পয়েন্ট সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি নগরীর সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা আর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভির মাধ্যমেও নজরদারি করা হবে এরকম বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে এখানকার যোগী আদিত্যনাথ রাজ্যপাল রয়েছেন আনন্দীবেন প্যাটেল উত্তরপ্রদেশের লোকনৃত্য যদি দেখি তাহলে নটাঙ্কি রাসলীলা কাজরি ঝোড়া চাপেলি যাইতা এগুলো ন্যাশনাল পার্ক দুদুমা ন্যাশনাল পার্ক রয়েছে প্রতিষ্ঠা দিবস উনিশশো পঞ্চাশের টোয়েন্টি জানুয়ারি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ নেক্সট বিশ্বের বৃহত্তম সিঙ্গেল সাইড সৌর বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয়েছে সিঙ্গেল সাইড সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে সংযুক্ত আরব এমিরেটস ইউনাইটেড আরব এমিরেটসে সংযুক্ত আরব এমিরেটস সম্প্রতি বিশ্বের বৃহত্তম একক সাইড সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হয়েছে মানে উদ্বোধন করেছে আর কি টু জি ডাব্লু অল ধাফরা সোলার ফটো ইলেক ফটোভোল্টিক তোমার সরি সোলার ফটোভোল্টাইক ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রজেক্ট আইপিপি ঠিক আছে আইপিপি আবুধাবি শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রায় দু লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে নেক্সট হিমালয় প্রদেশের মুখ্যমন্ত্রী কোন শহরে বিদ্যা সমীক্ষা কেন্দ্র উদ্বোধন করেছে বিদ্যা সমীক্ষা কেন্দ্র এটা করেছে সিমলাতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিমাচল প্রদেশ চিফ মিনিস্টার সুখবিন্দার সিং সুকু রয়েছেন বর্তমানে তো এই সুখবিন্দার সিং সুকু ইনগরেটেড দ্য বিদ্যা সমীক্ষা কেন্দ্র ইন সিমলা আ ডাটা রেসপিরেটরি দ্যাট উইল কন্টেন ডাটা অফ অল স্কিমস রান বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা শীতকালীন রাজধানী ধর্মশালা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু রাজ্যপাল রয়েছেন বর্তমানে শিবপ্রতাপ শুক্লা হিমাচল ডে ফিফটিন্থ এপ্রিল নাইনটিন ফরটি এইটে এটা হয়েছিল আর একটা প্রতিষ্ঠা দিবসও আছে ফাইনালি যেটা মানে স্বাধীন রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় পঁচিশে জানুয়ারিতে লোকনৃত্য এখানকার ঝোড়া ঝালি ঝাড়ি ধামান ছাপেলি মাহু নটি ডাঙ্গি এগুলো রয়েছে উৎসব রাখা দুমনি গোচি ন্যাশনাল পার্ক কী রয়েছে গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কিল্লা ন্যাশনাল পার্ক ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক নেক্সট কোন রাজ্য সরকার ওয়াটার স্মার্ট কিড ক্যাম্পেন লঞ্চ করেছে ওয়াটার স্মার্ট কিড ক্যাম্পেন লঞ্চ করেছে মেঘালয় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনডাট কে সাংমা জল সংরক্ষণের গুরুত্বপূর্ণ তাৎপর্য সম্পর্কে শিশুদের শিক্ষিত করার জন্য জল জীবন মিশনের অধীনে মেঘালয় ওয়াটার স্মার্ট কিড ক্যাম্পেন উদ্বোধন করেছেন মেঘালয়ের বারোতম মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন কর্ণাডা সাংমা ন্যাশনাল পিপলস পার্টির নেতা মেঘালয়ের দক্ষিণ তুরা নির্বাচনী আসনের প্রতিনিধিত্ব করেছিলেন মেঘালয় মানে হচ্ছে অ্যাবর অফ ক্লাউডস পাওয়াই চাকমা রাবা হাজং লাখের গারোজ গারো জয়ন্তী খাসি এগুলো সব এখানকার উপজাতি বালপাকরাম ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক এগুলো এখানকার ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে নগরেম ফেস্টিভ্যাল খাসি ফেস্টিভ্যাল ওয়াঙ্গালা সাজিবু চেইরোবা এগুলো সব এখানকার ইম্পর্টেন্ট ফেস্টিভাল রাজধানী মেঘালয় শিলং আর মেঘালয়ের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন ফাগু চৌহান নেক্সট ভারতের কে ইউএন এক্সটার্নাল অডিটার্স প্যানেলের ভাইস চেয়ারপদে নিযুক্ত হয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু ইউএন এক্সটার্নাল অডিটার্স প্যানেলের ভাইস পদে নিযুক্ত হয়েছেন দ্য কমট্রোলার জেনারেল কমট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া ইনি রয়েছেন বর্তমানে গিরিশ চন্দ্র মুর্মু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ ভাইস চেয়ার অফ ইউএন প্যানেল অফ এক্সটার্নাল অডিটার্স ঘোল মাছকে কোন রাজ্যের স্টেট ফিস হিসাবে ঘোষণা করা হয়েছে ঘোল নামক মাছ একটা এটা গুজরাটের স্টেট ফিট স্টেট ফিস হিসাবে ঘোষণা করা হয়েছে ইট আজ সিগনিফিকেন্ট মুভ অফ রিকগনাইজ অ্যান্ড প্রমোট দ্য রিচ অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি অফ দ্য রিজিয়ান দ্য গোল ফিস হ্যাজ বিন অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দ্য স্টেট ফিস অফ গুজরাট এটা হচ্ছে গোল মাছ এবারে দেখো গুজরাট ভারতের পশ্চিম উপকূল বরাবর একটা রাজ্য উত্তর পূর্বে রয়েছে রাজস্থান দক্ষিণে দাদরা নগর হাবেলি এবং দমন দিউ দক্ষিণে দক্ষিণ পূর্বে মহারাষ্ট্র পূর্বে মধ্যপ্রদেশ পশ্চিমে আরব সাগর পাকিস্তানের সীমানা রয়েছে গুজরাট আয়তনের দিক থেকে ভারতের পঞ্চম বৃহত্তম রাজ্য সরকারি ভাষা গুজরাটি বৃহত্তম শহর আমেদাবাদ টোটাল তেত্রিশটা জেলা রয়েছে এছাড়া গুজরাটের রাজধানী শহর গান্ধীনগর আর এটা সমগ্র এশিয়ার সবুজতম রাজধানী শহর গুজরাটের প্রথম রাজধানী ছিল আমেদাবাদ উনিশশো সত্তর সালে রাজধানী গান্ধীনগরে স্থানান্তরিত হয়েছিল আইনসভা এখানকার এক কক্ষ বিশিষ্ট একশো বিরাশিটা আসন রয়েছে সংসদীয় নির্বাচনী এলাকা যদি দেখি রাজ্যসভা রয়েছে এগারোটা আসন আর ছাব্বিশটা আসন রয়েছে লোকসভার মুখ্যমন্ত্রী রয়েছেন ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল আর রাজ্যপাল রয়েছেন আচার্য দেবরাট গুজরাটের উৎসব কি কি রয়েছে নবরাত্রি জন্মাষ্টমী কচ্ছ উৎসব উত্তরায়ণ এগুলো গুজরাটের লোকনৃত্য গারবা টান্ডিয়ারাস টিপ্পানি জুরিয়ান ভাবাই এসব গুজরাটের উকাই ড্যাম রয়েছে তাপ্তি রিভারের ওপরে তারপরে ধোরাই ধারই ড্যাম রয়েছে সবরমতি রিভারের উপরে কাদানা ড্যাম রয়েছে মাহি রিভারের উপরে দান্তিওয়াড়া ড্যাম রয়েছে বানস রিভারের উপরে সর্দা সরোবর রয়েছে নর্মদা নদীর ওপরে সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত আমেদাবাদ শহরটা সবরমতি নদীর তীরে অবস্থিত এবং ভাদোদারা বিশ্বামিত্র নদীর তীরে অবস্থিত নেক্সট জাতীয় উদ্যান যদি দেখি এখানকার ব্ল্যাক পার্ক ন্যাশনাল পার্ক রয়েছে গির ন্যাশনাল পার্ক রয়েছে যেটা গুজরাটের বৃহত্তম ন্যাশনাল পার্ক সামুদ্রিক বা মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে ভাস্তা ন্যাশনাল পার্ক রয়েছে গুজরাটের রামসার সাইড যদি দেখি তাহলে নল সরোবর পাখি অভয়ারণ্য এটা রয়েছে আমেদাবাদে থোল লেক রয়েছে মেহসানাতে ওয়াধবানা জলাভূমি রয়েছে ভদদারাতে খিজদিয়া পাখি অভয়ারণ্য রয়েছে জামনগরে গুজরাটের উপজাতি দেখি পাটুলিয়া ভিল ধদিয়া বামচা বারদা পার্থি চরণ গামটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে কাঁকড়াপাড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিসেন্টলি নিউজে ছিল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে রয়েছে সর্দার বল্লভভাই ভাই আন্তর্জাতিক বিমানবন্দর যেটা রয়েছে আমেদাবাদে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সুরাটে আর আন্তর্জাতিক আন্তর্জাতিক রয়েছে নটা আভ্যন্তরীণ বিমানবন্দর আর দুটো ব্যক্তিগত বিমানবন্দর মানে প্রাইভেট বিমানবন্দর এবং তিনটে সামরিক ঘাঁটি আছে এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এর উত্তর হয়ে যাবে মেঘালয় ভারতের কোন নদীতে পাখির পায়ের ন্যায় বদিপ কোথায় দেখা যায় যদি বলে সেক্ষেত্রে তোমরা কৃষ্ণা নদী বলবে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড কোন ধরনের মালভূমি কাবেরী নদীতে অবস্থিত জলপ্রপাতের নাম কি এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নিই যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করবে আর এই অ্যাপটা তোমাদের অনেকদিন পাওয়া যাচ্ছিলো না প্লে স্টোরে একটু আপডেট চলছিল আমাদের ফাইনালি এটা এসে গেছে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও বা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল ওখানে গিয়ে তোমরা সম্পূর্ণ ফ্রিতে সবাই কেপি কনস্টেবল মেনের এক্সাম দিতে থাকো ফ্রি উইকলি টেস্ট সেকশানে তোমাদের টেস্ট দেওয়া আছে একটা দেওয়া হয়েছে আরও তোমাদের ওখানে দেওয়া হবে ঠিক আছে ডাবলিউ বিপিএসি ক্লার্কশিপের ব্যাচও তোমাদের প্রিলিমেন ইন্টিগ্রেটেড ব্যাচ ফোর্থ ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে এটা তোমরা এই বাউন্স ব্যাক কোড ইউজ করে এই অফার প্রাইজে পেতে পারবে এটা ফোর্থ ডিসেম্বরের আগে আরও ডিটেলস জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও আর এখানেরই যে ইবুক সেকশান আছে এই ই বুক সেকশানে তোমরা কিন্তু এই আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জি কের পিডিএফগুলো কালেক্ট করতে পারবে বা ডেসক্রিপশন বক্সে দেখো মোস্ট পপুলার পিডিএফ বলে একটা লিঙ্ক রয়েছে ওখান থেকেও তোমরা বিভিন্ন পিডিএফ তারপরে তোমার জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ইয়ারলি পিডিএফ এগুলো সব করা কালেক্ট করতে পারবে এছাড়াও তোমাদের থার্টিন নভেম্বর পর্যন্ত এই কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে এই মিনিমাম অফার প্রাইসে তোমরা চাইলে থার্টিন ডিসেম্বরের আগে এগুলোতে জয়েন করে নিতে পারো আরও ডিটেলসের জন্য অবশ্যই এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নাও এবারে দেখো টোয়েন্টি সেভেন নভেম্বর দু হাজার তেইশের প্রশ্ন আমাদের কী কী ছিল যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো করতে পারো সৌরভ গাঙ্গুলি কোন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া অস্ট্রাহী দু হাজার আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়া কোন রাজ্য এভরি রাইট ফর এভরি চাইল্ড ক্যাম্পেন লঞ্চ করেছে উত্তরপ্রদেশ আকো কোম্পানি দ্বারা ভয়েস অব দ্য কাস্টমার হিসাবে নিযুক্ত হয়েছেন কে আর মাধবন কোন দেশে দ্রুততম ইন্টারনেট চালু হয়েছে চীন কোন রাজ্য সরকার সংরক্ষণের কোটা পঞ্চাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি পার্সেন্ট করেছে এর উত্তর হয়ে যাবে বিহার দো পালকো কি চাওয়ার এটা বইটা কে লিখেছেন এই নামের বইটা লিখেছেন হেমা যোশী কোন রেসিং ড্রাইভার লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স দু হাজার শিরোপা জিতেছেন ম্যাক্স সরি সংবিধান দিবস কবে পালিত হয় নভেম্বর ন্যাশনাল মিল্ক ডে কবে পালিত হয় টোয়েন্টি সিক্স নভেম্বর কোন রাজ্য মোহাম্মদ শামীর গ্রামে মিনি স্টেডিয়াম তৈরি করতে চলেছে উত্তরপ্রদেশ এই পর্যন্ত ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা নতুন রয়েছ প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখো এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে আছে তোমরা অন্যান্য ক্লাসগুলো নোটিফিকেশান না পেলে ওখান থেকে ওখানে জয়েন করে রাখো তাহলেও তোমরা পাবে আজকে তোমাদের দশটা থেকেও ক্লাস রয়েছে টেন এম এবং সেভেন পি এম এও যেরকম ক্লাস থাকে প্রতিদিন তোমাদের ক্লাস চলছে সেগুলো তোমরা জয়েন করে নেবে আর নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপটা ডাউনলোড করে মক টেস্টগুলো দিতে থাকো